আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকিত বিন্দাস ঝাক্কাল জোস আছি। আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গাতে নিয়ে এসেছি আজ ঘোরাতে। এটি হচ্ছে সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক। অনেকে নিশ্চয়ই হয়তো এতদিনে জেনেও গিয়েছেন, কারণ বিশাল বড় এরিয়া নিয়ে এটি তৈরি করা হচ্ছে। অনেক আগে থেকেই কমপ্লিট করার কাজ চলছে, তবে এখনও কমপ্লিট হয়নি আর এটি কমপ্লিট হতে অনেক সময় লাগবে, কারণ সিলেটের মধ্যে এটি অনেক বড় একটি প্রকল্প। সিলেট হাইটেক পার্কে আমি কয়েকবার এসেছি, তবে সন্ধ্যার পরে। আজকেই প্রথম আসলাম দিনের বেলায়। আপনারাও এখন দেখতে পারবেন এর কাজ কিভাবে আর কেমন চলছে। অনেক বড় এরিয়া নিয়ে যেহেতু এটির কাজ চলছে, তাই এটির সময় অনেক বেশি লাগবে। এখানে প্রায় 123টি বিল্ডিং হবে আর একটা 5-স্টার হোটেল হবে। আইসিটি ক্লাসের জন্য হবে একটি বিল্ডিং এবং লেনদেনের জন্য হবে একটি সরকারি ব্যাংক। এখনও যেহেতু এটি কমপ্লিট হয়নি, তাই এটির ভিতরে এখনও প্রবেশ করতে দেয়নি, তাই বাইরে থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর ছবি, এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর করে তারা তৈরি করেছে। আসলে আপনারা কাছ থেকে দেখতে চাইলে আপনারাও চলে যেতে পারেন। সাদা পাথর কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ যাওয়ার পথেই পড়ে এই রাস্তাটি। যাওয়ার সময় হাতের ডান দিকে তাকালেই দেখতে পারবেন বিশাল জায়গা জুড়ে রয়েছে এই হাইটেক পার্কটি। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট। আর এই তো দেখতে পেলেন আমার বিচ্ছু ছেলে, ওর তো হাজার হাজার প্রশ্ন এই হাইটেক পার্ককে নিয়ে। ও যেখানেই যায় ওর পাপাকে আমাকে অনেক প্রশ্ন করে, সব কিছু সম্পর্কে ওর জানার আগ্রহ অনেক বেশি। আর বাচ্চারা কোনো বিষয়ে জানতে চাইলে, প্রশ্ন করলে সেক্ষেত্রে বিরক্ত না হয়ে তাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়াই উচিত। আর এই তো দেখতে পাচ্ছেন আমি লাকি, ঘুরে ঘুরে চারিদিক দেখছি। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক কাঁটাযুক্ত গাছও রয়েছে, তবুও আমাকে ঠেকায় কে। ঘুরে ঘুরে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, আর এমন খোলামেলা পরিবেশে বাচ্চারাও একটু ছোটাছুটি করে দেখতে খুব পছন্দ করছিল। মন তো দৌড়ে দৌড়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। আপনারা যদি দেখতে চান, তাহলে দেরি না করে চলে যেতে পারেন এখানে, বিকেলবেলায় একটু ঘুরেও আসতে পারেন। অনেকে সন্ধ্যার সময় এখানে আসে, কারণ এখানে হাঁটার জন্য একটি আলাদা জায়গাও রয়েছে। চাইলে আপনারা একটু হাঁটাহাঁটি করতে পারবেন, একটু দৌড়াদৌড়ি করতে পারেন। শহরের বাইরে হওয়াতে তেমন কোনো কোলাহলও নেই। সিলেটকে ঘিরে বর্তমান সরকারের অনেক রকমেরই পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সিলেট আরও উন্নত একটি বিভাগে পরিণত হবে। এই হাইটেক পার্কটি যদি
পুরোপুরি কমপ্লিট হয় তাহলে বড় বড় ইলেকট্রনিক ব্র্যান্ডগুলো চলে আসবে সিলেটের এই হাইটেক পার্কে, যা সিলেটের জন্য খুবই বড় একটি সুখবর বলা যায়। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কৃতি তোমার শেখ মুজিবুর রহমান। লাকির মন যখন যাই চায় তাই করতে হয়, লাকির মন বলে কথা। তাই তো এই লেখাটা দেখে একটু আবৃত্তি করে নিলাম, কারণ অনেক বছর আগে প্রায় ছোটবেলায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এই কবিতাটা আবৃত্তি করা শিখেছিলাম। যারা সিলেট শহরে আছেন তারা একটু সময় বের করে বিকেলবেলা এত সুন্দর একটি জায়গায় ঘুরে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এটির দুই পাশে যে সরু রাস্তাটি রয়েছে, এটি রয়েছে হাঁটার জন্য। মিডল দিয়ে গাড়ি আসবে যাবে আর দুই পাশ দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে পারবে। আমিলাকিও হাঁটতে হাঁটতে আর বকবক করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।